সাবস্ক্রাইব করুন কেরিয়ার প্লাস চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করুন সমস্ত ভিডিও লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস আপনাদের সকলের জন্য একটি বিরাট বড় খুশির খবর আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মাধ্যমিক শিক্ষা বোর্ডে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন তো এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো আপনারা এখানে ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবেন তো ছেলে মেয়ে উভয় আবেদন করা যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি অফিসিয়াল ওয়েবসাইটে সিবিএসসি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখানে কিন্তু গ্রুপ সি পদে এবং এছাড়াও বিভিন্ন পদে কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা ভারতবর্ষে যে কোনো রাজ্য থেকেই আবেদন করতে পারবেন তো এখানে আপনারা চলে আসবেন অথবা এই ওয়েবসাইটটি লিঙ্ক আমি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিবিএসি রিক্রুটমেন্ট দু হাজার উনিশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করলে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এখানে ক্লিক করলে আপনারা কিন্তু নোটিশটি ডাউনলোড করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা এই ইন ফোকাসেও কিন্তু আপনারা পেয়ে যাবেন সিবিএসসি রিক্রুটমেন্ট দু হাজার উনিশ অ্যাডভার্টাইজমেন্ট এখানে ক্লিক করলেও আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা অনস্ক্রিনে আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে গেল অফিসিয়াল নোটিফিকেশান কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও ডেট হল পনেরোই নভেম্বর দু অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অন অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামিনেশান বেসিস ফর দ্য ফলোইং পোস্ট অর্থাৎ কোন কোন পোস্টে নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি চোদ্দোটি পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আইটি ষাটটি পোস্ট রয়েছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টে সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে সেটি হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই ক্ষেত্রে আপনারা গ্রুপ সি পোস্ট লিখাই রয়েছে এই ক্ষেত্রে আপনারা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন দুশো চারটি ভ্যাকেন্সি রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ষাটটি ভ্যাকেন্সি রয়েছে স্টেনোগ্রাফারের জন্য পঁচিশটি ভ্যাকেন্সি রয়েছে অ্যাকাউন্টেন্টের জন্য ছয়টি ভ্যাকেন্সি রয়েছে এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দুশো চারটি এই ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে এবং গ্রুপ সি পোস্ট এটি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করা যাবে জুনিয়র অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে উনিশটি শূন্যপদ রয়েছে এবং এই পিডিএফটি আপনারা ডাউনলোড করার লিঙ্ক ভিডিওটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারবেন তো এখানে কিন্তু আরেকটা জিনিস আমি বলে দিই দেখুন প্লেস অফ পোস্টিং এখানে দেওয়া রয়েছে এখানে বলেছে এনি অফ দ্য বোর্ডস অফিস উইথ অল ইন্ডিয়া সার্ভিস আপনারা দেখতেই পাচ্ছেন তারপর কিন্তু এখানে আপনাদের আবেদন কত কতদিন করা যাবে আপনাদের আমি দেখালাম কোথায় গিয়ে আবেদন করবেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই অনলাইনের অপশান রয়েছে সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন লিঙ্ক ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন করা যাবে অনলাইনে পনেরো নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত ষোলো বা বারো দু পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে আপনাদের বয়স কত হতে হবে এলিজিবিলিটি কী সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে আপনারা একটু ভালো মতো দেখে নেবেন এবং এখানে আমরা চলে আসব আমি কয়েকটা পোস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেখানে আপনাদের দুশো চারটির মতো ভ্যাকেন্সি ছিল সেখানে কিন্তু জুনিয়ার গ্রুপ সি পোস্ট এখানে আপনাদের লেভেল টু অফ সেভেন্থ সিপিসি অর্থাৎ সেভেন্থ সেন্ট্রাল পে কমিশন এবং এটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি স্যালারি পাঁচ থেকে কুড়ি হাজার দুশো গ্রেড পে থাকবে উনি উনিশশো উনিশশো টাকা ঠিক আছে রেড পি ঊনিশশো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে এলিজিবিলিটি কন্ডিশন অর্থাৎ এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আপনাদের কী বলেছে টুয়েলভ পাস অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ টুয়েলভ পাস করে থাকলেই হবে ঠিক আছে এবং টাইপ টাইপিং স্পিড এখানে চাওয়া হয়েছে এবং আপনাদের এজ হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এবং এসসি এসটি এবং ওবিসিরা যেমন ছাড় পায় তেমনটাই কিন্তু পেয়ে যাবে বয়সে ঊর্ধুসীমায় এবং এখানে অ্যাকাউন্টেন্ট স্টেনোগ্রাফার সিনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও কিন্তু আপনারা গ্রাজুয়েশন পাস করে থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা গ্র্যাজুয়েট হয়ে থাকলে এবং কম্পিউটারে দক্ষ থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো বাকিগুলো আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন ভিডিওটিকে পজ করে বা নোটিশটি ডাউনলোড করে এতগুলো আলোচনা করা সম্ভব নয় ভিডিওতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এখানে এক্সামিনেশন ফি আপনারা একের বেশি পোস্টেও কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা চাইলে একসাথে অনেকগুলি পোস্টেই আবেদন করতে পারবেন কিন্তু তার জন্য আপনাদের আলাদা আলাদাভাবে এক্সামিনেশন ফি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি কিন্তু আপনাদের দিতে হবে ইউআর এবং ওবিসি এবং ই এর জন্য আপনাদের গ্রুপ এ পোস্টের জন্য আপনাদের লাগবে পনেরোশো টাকা এবং আপনারা যদি গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টগুলির জন্য আবেদন করতে চান তাহলে কিন্তু ফর ইচ পোস্ট কিন্তু আটশো টাকা করে লাগবে তো অ্যাপ্লিকেশন ফি কিন্তু অনেকটাই হাই কিন্তু দুঃখজনক কথা যেটা সেটা হলো এস সি এস টি ওমেনদের জন্য কোনো টাকাই কিন্তু লাগছে না তো এই জিনিসটা কিন্তু খুব খারাপ করেছে কারণ একে তো ইউ আর ওভিসিদের জন্য আটশো টাকা এবং পনেরোশো টাকা কিন্তু এসসি এস টি এবং ওমেনদের জন্য কোনো টাকাই লাগবে না অর্থাৎ আবেদন ফি শূন্য যদিও মহিলাদের জন্য আবেদন ফি শূন্য এটা খুব ভালো জিনিস কিন্তু এখানে আটশো টাকা অনেকটাই হাই যদিও চাকরিটা খুব ভালো চাকরি খুবই খুব ভালো চাকরি তো আপনারা আবেদন করলেও করে দিতে পারেন এটা পুরোটাই আপনাদের ওপর আমি আপনাদের ফোর্স করতে পারি না যে আপনারা আবেদন করুন এখানে সিলেবাস দেওয়া রয়েছে আপনাদের আপনারা চাইলে অবশ্যই এখানে আবেদন করে দিতে পারেন খুবই ভালো চাকরি তো এই হলো আজকের আলোচনা ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এরকমই চাকরি সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ